Bahi TV. গাংচর থেকে কালের প্রবাহে গঙ্গাচড়া নামটির উৎপত্তি। ১৯১৭ সালে গঙ্গাচড়া একটি থানা হিসাবে প্রতিষ্ঠা পায়। রংপুর বিভাগ থেকে দক্ষিণে অবস্থিত গঙ্গাচড়া উপজেলা। সম্প্রতি নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর এক গঙ্গাচড়া সংসদীয় আসনের সীমানা বৃদ্ধি করে রংপুর সিটি কর্পোরেশনের এক থেকে আট নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করেছে। দশটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত গঙ্গাচড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ২,৮২,০০০। অপ্রত্যাশিত হলেও সত্য যে বাংলাদেশে মঙ্গাপ্রবণ এলাকার মধ্যে অন্যতম হিসাবে পরিচিত ছিল আমাদের এই প্রিয় গঙ্গাচড়া। স্বাধীনতার পর থেকে মঙ্গা, নদী ভাঙন, দারিদ্রতা এই অঞ্চলকে করেছে গ্রাস। এ অঞ্চলের দারিদ্র্যপীড়িত মানুষগুলোর স্বপ্ন বরাবরই তিস্তার গর্ভে হয়েছে বিলীন। রাক্ষসী নদীর শোষণের কাছে দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকার স্বপ্নটাই যেন ছিল এক দুঃস্বপ্নের মতো। এরই মাঝে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গঙ্গাচড়াবাসীর দুঃখ দূর করতে সেনাপতির ভূমিকা নিয়ে আবির্ভূত হলেন সৎ, নির্ভীক, পরিশ্রমী, দুঃখী মানুষের আশ্রয়দাতা আলহাজ মশিউর রহমান রাঙ্গা এমপি। গঙ্গাচড়ার অবহেলিত মানুষগুলোর ক্ষুধা, দারিদ্রতা, রাস্তাঘাটের বেহাল দশা, নদী ভাঙন, অবকাঠামো উন্নয়নের বেহাল চিত্র দেখে শঙ্কিত হলেন তিনি। তবু শক্ত মনে, দৃঢ় প্রত্যয় নিয়ে পরিবর্তনের প্রত্যাশায় শুরু হল গঙ্গাচড়াবাসীর উন্নয়নের যুদ্ধ। একসময়ের তলাবিহীন গঙ্গাচড়াকে নিজ হাতে বুনতে শুরু করলেন একের পর এক। দিনের পর দিন, রাতের পর রাত নিরলস তদারকির মাধ্যমে গঙ্গাচড়ার উন্নয়নের পট পরিবর্তন হতে থাকল। গঙ্গাচড়া উপজেলা একটি কৃষি নির্ভর উপজেলা। একসময়ের এই মঙ্গাপ্রীত এই উপজেলাটি বর্তমান কৃষি বান্ধব সরকারের যুগান্তকারী সিদ্ধান্তের কারণে আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি উপজেলা। শুধু খাদ্য স্বয়ংসম্পূর্ণ বললেই হবে না, এটি একটি খাদ্যে উদ্বৃত্ত উপজেলা। আমাদের এই গঙ্গাচড়া উপজেলার আমাদের বার্ষিক যে খাদ্য চাহিদা সেটি প্রায় ৫০,০০০ মেট্রিক টন। এর বিপরীতে আমাদের বর্তমান যে উৎপাদন সেটি ১,৩৮,০০০ মেট্রিক টন, প্রায় ৮,০০০০ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত এই উপজেলা। এখানে কৃষিতে যে কার্যক্রমগুলো চলছে, এই আসনের বর্তমান যে মাননীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ মশিউর রহমান রাঙ্গা এমপি মহোদয় যুগান্তকারী নির্দেশনায় এবং তার পরামর্শ অনুযায়ী এই কার্যক্রমগুলো এখানে পরিচালিত হয়ে আসছে। গঙ্গাচড়া যেন ফিরে পেতে শুরু করল নতুন এক রূপ। বদলে দিয়েছেন শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, নদী ভাঙনের মতো ভয়াল প্রাকৃতিক দুর্যোগ, অবকাঠামো উন্নয়ন, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। বদলে গেছে মঙ্গাপীড়িত মানুষগুলোর আর্থসামাজিক জীবনধারা। বদলেছে ব্যবসা বাণিজ্যের ধরন, বদলেছে গৃহায়ণ। আগে আমাদের নিয়ম ছিল যে আমরা প্রতি বছর ২ ব্যাচ করে ৪ ব্যাচ ট্রেনিং দিতাম। ২ ব্যাচ হলো নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়ন, এবং ২ ব্যাচ দিয়েছি আমরা দক্ষতা উন্নয়ন ট্রেনিং। দক্ষতা উন্নয়ন গাভী পালন, কীভাবে গাভী পালন করবে। কিন্তু মন্ত্রী মহোদয় বললো যে না, আমাদের এখানে ট্রেনিংটা বেশি দেওয়া দরকার, যেহেতু অবহেলিত লোক। আমরা গত বছর এখানে ৩০-৬০ ব্যাচে প্রায় ১৫০০ জনদিবস বা ১৫০০ জনকে আমরা ট্রেনিং দিতে সক্ষম হয়েছি। আমরা উভয় স্বামী স্ত্রী, আমার সমবায় মন্ত্রণালয় থেকে ১,২০,০০০ টাকা, আমরা মশিউর রহমান রাঙ্গা মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আল্লাহর ফজলে ১,২০,০০০ টাকা পেয়েছি। আমরা পাওয়ার পরে আমরা দুইটা গাভী কিনি। এটা গাভীন হয়েছে, মানে গা বাচ্ছে আল্লাহর ফজলে, একটু উন্নতির দিকে আমরা আসতেছি ইনশাআল্লাহ। আমরা আমাদের পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে স্বাভাবিক কার্যক্রম চলে আসছে। গত আর্থিক বছরে আমরা
প্রায় 4.5 কোটি টাকা ঋণ বিতরণ করেছি। এর ভিতরে ক্ষুদ্র ঋণ দিয়েছি আমরা 1.5 কোটি টাকা, আর বাকিটা ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ দিয়েছি। আমার নাম শ্রীমতী ঝর্ণারানী, সুমতির নাম পল্লী দারিদ্র বেমেশন ফাউন্ডেশন। ঋণ নিছি, প্রথমে ঋণ নিছি গরু নিছি, দ্বিতীয়বার লোন নিছি অটোর ব্যাটারি কিনছি, তৃতীয়বার লোন নিছি মাটি বন্ধ নিছি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রংপুরের পিছিয়ে পড়া উপজেলা গঙ্গাচড়াকে উন্নয়নের মোড়কে সাজিয়ে তোলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সুসম্পর্ক ও দারুণ সক্ষতার কারণে মশিউর রহমান রাঙ্গাভাই খানে 129 কোটির বরাদ্দ আনতে পেরেছেন তিস্তা নদীর শাসনের জন্য। আমাদের এই অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প 3 এর পিছনে এই 58 জন অন্তর্ভুক্তের পিছনে সম্পূর্ণ অবদান আছে। এই উপজেলার মাননীয় সাংসদ আলহাজ মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, যেমন আমাদের মর্ণা ইউনিয়নে গাইডওয়াল, যেখানে 6 থেকে 7 হাজার এই রাস্তা ভেঙে 6,000-7,000 লোক বন্যায় হাবুডুবু খাচ্ছে, গ্রাম বিলীন হয়ে গিয়েছিল, এখানে ওনার নির্দেশনায় আমরা একটা গাইডওয়াল নির্মাণ করেছি। বদলে দিয়েছেন এখানকার যোগাযোগ ব্যবস্থা, নতুন নতুন রাস্তা, কালভার্ট, ব্রিজ, ছোট ছোট সেতু নির্মাণ করেছেন। মাইলের পর মাইল কাঁচা রাস্তাকে পিচ ঢাকা রাস্তা করে মূল সড়কের সাথে সংযুক্ত করেছেন। তার মাধ্যমে অভূতপূর্ব উন্নয়নের সমন্বয় ঘটেছে এই উপজেলাতে। শীতার্ত ও বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রতিটি পরিবারে অন্তত একজন যেন উপার্জন করতে পারে, সেই বিষয়কে মাথায় রেখে সামাজিক নিরাপত্তার আওতায় যুব উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছিলেন আমাদের প্রিয় রাঙা ভাই। মন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই বঙ্গনাগা প্রভাবিত এলাকায় উনি বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখেছেন, বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসেছেন। তার মধ্যে আমাদের উপজেলা যুব উন্নয়ন অফিসে উনি ন্যাশনাল সার্ভিস নিয়ে এসেছেন 2015 সালে। উনি মন্ত্রী থাকা অবস্থায় এই প্রজেক্টটি চালু হয়। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিনীতভাবে অনুরোধ করে এই প্রজেক্টটি এখানে নিয়ে আসেন, এবং তার দ্বারা এখানকার যে যুব সমাজ, যুব মহিলা এবং যুব পুরুষ, তারা উভয় উপকৃত হচ্ছে। এবং তাই এই সমস্ত ছেলেপেলে মাসে 6,000 টাকা করে তারা কর্মভাতা পায়। এই এই দরিদ্র পীড়িতদের জন্য যে কাজটা উনি করেছে, এটি আসলে বিশাল একটি সরকারের অ্যাচিভমেন্ট, মন্ত্রী মহোদয়ের অ্যাচিভমেন্ট। কারণ এখন এই সরকারের যে ঘরে ঘরে চাকরি, তারই এই বাস্তবতার প্রতিফলন করছে, এবং এই প্রতিফলন ঘটনার ফলে এই এলাকার বিভজুরা এখন অনেকটাই স্বাবলম্বী হয়ে উঠছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, হতদরিদ্রদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন তিনি। মোহাম্মদ মুকুল মিয়া, আমার মেয়ে একটা প্রতিবন্ধী। আমি এতদিন, অনেকদিন, মেয়ের বয়স 12.5 বছর, এতদিন আমি পাইনি প্রতিবন্ধীর ভাতা। এই রাঙা ভাইয়ের অনুদানে, তার অসিলায় আমি পাচ্ছি, আল্লাহ রহমত করুক। আমার অসিলা, ওনার অসিলায় আমাদের এলাকায় অনেক পাচ্ছে বেচারার অসিলায়, যাক আল্লাহ রহমত করুক তার উপর। উন্নয়নের প্রধান শর্ত হল যোগাযোগ ব্যবস্থা। কাদামাখা পথে গঙ্গাচড়ার মানুষের চলাফেরার যে কত কষ্ট, সেটা উপলব্ধি করতে পেরেছিলেন আমাদের মন্ত্রী মহোদয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় শুরু হল রাস্তাঘাটের উন্নয়ন, যার মধ্যে এখন পর্যন্ত 55,31,23,742 টাকার 74.366 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ, 14,51,61,868 টাকার 54.644 কিলোমিটার পাকা সড়ক মেরামত, 2,86,320 টাকা ব্যয়ে 54 মিটার ব্রিজ নির্মাণ, এবং অন্য প্রকল্পের আওতায় অসংখ্য রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ করা হয়েছে, যা স্বাধীনতার পরে কখনো হয়নি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় জনাব মশিউর রহমান রাঙ্গা মহোদয়, ওনার নেতৃত্বে এখানে ব্যাপক হারে কার্যক্রম চলতেছে। তার মধ্যে উন্নয়নমূলক কার্যক্রম যেগুলো হচ্ছে উল্লেখযোগ্য, সেখানে আমরা প্রায় 47টি নতুন রাস্তা এই পিরিয়ডে আমরা করেছি, এবং অন্যান্য বড় বড় ব্রিজ কালভার্ট, যেমন আমরা আরও 2টা বড় ব্রিজ করতেছি, একটা আলম বেদিতরে আর একটা আলম বেদিতরের পাশেই। যখন একটা উন্নয়ন বঞ্চিত একটা এলাকা এটা ছিল, তারপর হঠাৎ করে ব্যাপক হারে একটা উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। এটা এখন প্রতিটি রোডে গেলেই আপনি বিলবোর্ড দেখতে পাবেন,
তারপর সেখানে নেম প্লেট দেখতে পাবেন, এগুলো দেখতে পাবেন। যেমন মাননীয় মন্ত্রী মহোদয় অলরেডি আরও 74টি রাস্তার একটি প্রস্তাবনা ডিপিভিভুক্ত করেছেন, যেটা পর্যায়ক্রমে হবে, আশা করি আগামী 3-4 বছরের মধ্যে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। যোগাযোগ মাধ্যমের অন্যতম সেরা অর্জন মহিপুরের তিস্তা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতু, যা লালমনিরহাট অঞ্চলের সাথে অর্থনৈতিক উন্নয়নের বিশাল দ্বার উন্মোচন করেছেন। গঙ্গাচড়ার শিক্ষাখাত ছিল বরাবরই অবহেলিত। কেন এই অবহেলা? অশিক্ষিত জনগোষ্ঠীকে সহজেই ভুল বোঝানো যায়, নাকি তাদের আবেগ নিয়ে খেলা করা যায়? রাঙ্গাভাই দৃঢ় শপথ নিলেন, গঙ্গাচড়ার শিক্ষাখাত পরিবর্তন করতেই হবে, ঢেলে সাজাতে হবে অবকাঠামো। শুরু হল গঙ্গাচড়ার শিক্ষা ও অবকাঠামোর উন্নয়ন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় 11,35,33,865 টাকা ব্যয়ে 35টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, কলেজ ভবন, মাদ্রাসা ভবন নির্মাণ, এখানে 52টি স্কুল এর মধ্যে সম্পূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন করেছি, আর 15টি স্কুলের আরও সয়েল টেস্ট ও সার্ভে ইত্যাদি কমপ্লিট করা হয়েছে, আরও 25টি অপেক্ষমান আছে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সুবিধা বৃদ্ধি, তাদের ট্রেনিং, পরীক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, ঝরে পড়া রোদে কার্যক্রম গ্রহণ এবং সর্বোপরি গঙ্গাচড়া ডিগ্রি কলেজকে সরকারিকরণ ছিল মাননীয় প্রতিমন্ত্রীর অন্যতম সেরা অর্জন। এই 1990 সালে এখানে প্রথম এই কলেজ প্রতিষ্ঠিত হয় এবং কয়েক টার্মে এই কলেজের সভাপতি হন জনাব মশিউর রহমান রাঙ্গা এমপি সাহেব। তার ঐকান্তিক চেষ্টায় অত্র কলেজ সরকারিকরণ হয়। এই সরকারিকরণ হওয়াতে এই কলেজে অত্র অঞ্চলের ছেলেমেয়েরা স্বল্প বেতনে লেখাপড়ার সুযোগ পাবে, যা এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অবকাঠামো, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় 2,63,59,297 টাকা ব্যয়ে 2টি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, 3,77,55,000 টাকা ব্যয়ে 1টি উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন নির্মাণ করেছেন তিনি। 2টা বড় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন হচ্ছে, স্থানীয় যুবক যুবতী ছেলে মেয়েদের কালচারাল ডেভেলপমেন্টের জন্য এখানে 500 আসন বিশিষ্ট অডিটোরিয়াম নির্মিত হচ্ছে, যেটার কাজ চলছে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে। তাছাড়া এখানে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এখানে 1টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়েছে, মুক্তিযোদ্ধাদের জন্য তাদের আবাসনের ব্যবস্থা আমরা করেছি। এখন যে দৃশ্যমান উন্নয়ন বলতে যেটা বোঝায়, সেটা গঙ্গাচড়ায় অলিতে গলিতে বিভিন্ন রাস্তায় মুভমেন্ট করলে বোঝা যায়। যেমন আমাদের অলরেডি মন্ত্রী মহোদয় প্রায় 8টি হাটের উনি তালিকা নিয়েছেন এবং এই 8টি হাট এটা প্রভাতী প্রকল্পের আওতায় উনি ডিপিভিভুক্ত করেছেন। বিভিন্ন প্রকল্পের আওতায় বহু ভবন নির্মাণ এবং মেরামত করা হয়েছে। বিদ্যুতায়ন, বহতা তিস্তার কোল ঘেঁষেই গঙ্গাচড়া উপজেলা। এখানে রাত্রি নামলেই গঙ্গাচড়াকে মনে হতো এক ভুতুরে শহর বা অজানা দ্বীপ, যেখানে মানুষের বসবাস স্বাভাবিক নয়। কিন্তু গঙ্গাচড়ার সরল মানুষগুলো যে কোনো অবস্থাতেই নিজেদের মানিয়ে নিত। বিদ্যুৎ না থাকায় গঙ্গাচড়ার সহজ সরল মানুষের জীবনের যে অমানবিক কষ্ট, তা উপলব্ধি করেছেন আমাদের মন্ত্রী মহোদয়। শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা তিনি করেছেন, প্রতিনিয়ত বিদ্যুৎ সংযোগ প্রদানের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী নিজেই, কাজ চলছে শ্রোতময় গতিতে। যে সমস্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি এখনও, তাদেরকে বিনামূল্যে সহায়তা দেওয়া হল সৌর বিদ্যুৎ। এই বছর আমাদের একটা নতুন প্রজেক্ট এসেছে, বাংলাদেশের বিদ্যুৎবিহীন প্রত্যন্ত এবং চড়া এলাকায় সৌরশক্তির উন্নয়ন প্রকল্প। এখানে টোটাল আমার গঙ্গাচড়াতে 12,730টা আমরা সোলার দেব, যেটা ভর্তুকি মূল্যে আমরা এটা মন্ত্রী মহোদয়ের প্রত্যক্ষ মদতে প্রত্যক্ষ উদ্যোগে আমরা এটা করেছি। সারা বাংলাদেশের মধ্যে এমন একটা প্রজেক্ট যেটা অন্য কোথাও নাই, শুধু আমাদের এই গঙ্গাচড়ায়, যে আসলেও মানুষ প্রচণ্ড উপকৃত হয়েছে। এবং যে মানে মন্ত্রী মহোদয়ের উপরে, বিশেষ করে আলহাজ মশিউর রহমান রাঙ্গা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মন্ত্রী মহোদয়ের উপরে, তারা খুব খুশি যে না, এইরকম একটা জিনিস আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, এখন আমাদের বাচ্চা কাচ্চারা সবাই লেখাপড়া করতে পারতেছে, যার ফলশ্রুতি এখন চরেও দেখা মেলে বিদ্যুৎ। এ থেকেই চরের ছেলে মেয়েদের শিক্ষা আগ্রহ বেড়েছে 100 ভাগ।
সকলের ধর্মীয় অনুভূতিকে সম্মান করে রাঙ্গাভাই নির্মাণ করে চলেছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির। কার্যক্রমের মধ্যে আমাদের কি সার্বজনীন প্রকল্প আছে, এগুলো মাননীয় মন্ত্রী মহোদয় বিভিন্ন মন্দির মসজিদ ইত্যাদি অবকাঠামো উন্নয়নে এগুলো উনি নিয়ে আসছেন ওনার বরাদ্দ থেকে। এসব অবকাঠামো নির্মাণের মাধ্যমে ধর্মীয় উৎসব পালন যেন আনন্দময় হয়, ধর্মীয় অনুষ্ঠান কার্য যেন সহজভাবে হয়, এই চাওয়া আমাদের রাঙা ভাইয়ের। সংস্কৃতি, গঙ্গাচড়া সহ রংপুরের সংস্কৃতিতে নিরলস কাজ করে চলেছেন এই মহান মানুষটি। 5,97,90,000 টাকা ব্যয়ে 500 আসন বিশিষ্ট অডিটোরিয়াম নির্মাণ গঙ্গাচড়ার সরল মানুষগুলোর জন্য অনবদ্য উপহার। তিস্তাবাঁধ, গঙ্গাচড়ার সবচেয়ে বড় কষ্ট তিস্তা নদীর ভাঙন। বাঁধ হয়, বাঁধ ভাঙে, স্থায়ী সমাধান স্বাধীনতার পর কেউ দিতে পারল না। রাঙা ভাইয়ের আত্মার দাবি ছিল তিস্তার বাঁধ, সহজ নয়, তারপরেও দৃঢ় আস্থায় প্রধানমন্ত্রীর দ্বারস্থ রাঙা ভাই। ভাঙন তুমুল ধরনের হয়েছে, অনেক ধরনের হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, অনেক বস্ত্রতা দেওয়ার পরে কাজ হয়নি। না হওয়াতে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী গঙ্গাচড়া এক আসনের ওনার নেতৃত্বে এবং নদী ভাঙ্গা থেকে আমরা প্রতিরোধ হয়েছি ওনার নেতৃত্বেই শুধু, এবং এখন আমাদের ব্যাপার নদী ভাঙে না, এখন আমরা সবাই ঘর বাড়ি পাকা বাড়ি ঘর বাড়ি করে নিয়ে বসবাস করতেছি, সুন্দরভাবে জীবনযাপন করতেছি। এখন আর নদীর জল চোখের জলে রূপান্তর হয় না, বাঁধের উপরেই বাসা করে আছেন তিস্তাপাড়ের মানুষগুলো। তিস্তার চোখ রাঙানি সরল মানুষগুলোর জীবন আর বিপন্ন করতে পারে না। একসময়ের মঙ্গা কবলিত গঙ্গাচড়া এখন আর আগের মতো নেই। মশিউর রহমান রাঙা ভাই তার জাদুর কাঠির ছোঁয়ায় উন্নয়নের চাদর বিছিয়েছেন এখানে। প্রতিমন্ত্রী হয়েও সময় পেলেই ছুটে এসেছেন তার নির্বাচনী এলাকাতে, খোঁজ খবর নিয়েছেন সাধারণ মানুষের, কখনো কখনো মেঠো পথ ধরে হেঁটে হেঁটে যান কৃষকের কাছে, নতুবা তিস্তাপাড়ে বসে স্বপ্ন দেখেন রাক্ষসে নদীর শোষণ দমনের। গঙ্গাচড়ার নারীর সাথে যোগসূত্র স্থাপন করায় মশিউর রহমান রাঙা এখন এখানকার আমজনতার রাঙা হিসেবে পরিচিত। জাতীয় উন্নয়নের ভূমিকা, শুধু গঙ্গাচড়া নয়, সারা দেশে প্রতিমন্ত্রী এখন সবার জনপ্রিয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের উন্নয়নে তিনি রেখে চলেছেন অগ্রণী ভূমিকা। মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে রাঙা ভাইয়ের রয়েছে আলাদা পরিচয়। দেশের বিভিন্ন সমস্যা সমাধানে অনবদ্য ভূমিকা রাখেন গণমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠানে। রাজনীতি জনপদ পরিবর্তনের অন্যতম উপায়, আর রাজনীতিবিদরা যদি জনগণের কথা ভাবেন তবে সে নেতা নয়, জনগণের আশার প্রতীক হয়ে ওঠেন। অনেকে রাজনীতি করে ক্ষমতার জন্য, আর রাঙা ভাই রাজনীতি করেন জনগণের জন্য। তাই তো রাজনীতির মাঠে তার অবদান আজ উচ্চ শিখরে। তিনি একজন এমপি এবং সারা দেশের জন্য দায়িত্বপ্রাপ্ত একজন প্রতিমন্ত্রী। দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার পরেও তার মধ্যে নেই কোনো অহংকার। সাধারণ মানুষগুলো যখন ভালোবেসে ফুলের মালা পরিয়ে দেন, সঙ্গে সঙ্গে তিনি কখনোই সেটি খুলে রাখেন না। সাধারণ জীবনযাপন আর মানুষের সাথে মিশতে তার কোনো জুড়ি নেই।